ভারতের সাথে যুদ্ধের দিন তারিখ ঘোষণা করল পাকিস্তান আগামী অক্টোবর বা নভেম্বর মাসে ভারতের সঙ্গে পাকিস্তানের পূর্ণমাত্রা যুদ্ধ বাড়তে পারে পাকিস্তানের রেলমন্ত্রী শেখ রাশেদ আহমেদ গতকাল বুধবার এই ভবিষ্যৎবাণী করেছেন আজ বৃহস্পতিবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয় নিজ শহর রাওয়ালপিন্ডিতে এক অনুষ্ঠানে পাকিস্তানের রেলমন্ত্রী বলেন কাশ্মীরের মুক্তির জন্য চূড়ান্ত সংগ্রামের সময় এসে গেছে শেখ রাশেদ আহমেদ সতর্ক করে বলেন এবার ভারতের সঙ্গে পাকিস্তানি যুদ্ধ বাদলে তা হবে শেষ যুদ্ধ কাশ্মীরের ভাগ্য এখন কাশ্মীরি তরুণদেরই নির্ধারণ করতে হবে বলে মন্তব্য করেন পাকিস্তানের রেলমন্ত্রী তিনি বলেন কাশ্মীরের জনগণের পাশে আমাদের অবশ্যই থাকতে হবে শেখ রাশেদ আহমেদ অভিযোগ করে বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাশ্মীরে অশান্তি সৃষ্টি করছেন তিনি কাশ্মীরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছেন মোদীর সামনে একমাত্র বাধা পাকিস্তান কাশ্মীর ইস্যুতে বাকি মুসলিম বিশ্ব চুপ কেন সেই প্রশ্ন রাখেন পাকিস্তানের রেলমন্ত্রী সম্প্রতি মোদী সরকার ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিল করে রাজ্যের মর্যাদা কেড়ে নেয় জম্মু ও কাশ্মীরকে দ্বিখণ্ডিত করে কেন্দ্রশাসিত অঞ্চল করে কাশ্মীর নিয়ে মোদী সরকারের এই সিদ্ধান্তে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা দেখা দিয়েছে পাকিস্তানের রেলমন্ত্রী আরো বলেন জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এ ব্যাপারে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেনি তারা সত্যি ইস্যুটির সমাধান চাইলে সেখানে গণভোটের ব্যবস্থা করতেন তিনি আরো বলেন ভারতের পঁচিশ কোটি মুসলমান এখনও পাকিস্তানের দিকে চেয়ে আছে কাশ্মীরি জনগণের সাথে এখনই আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে চলতে হবে অন্যথায় ইতিহাস আমাদের ক্ষমা করবে না দশ মুহারমের পরে আমি আবার কাশ্মীর সফর করব তিনি বলেন নিষ্ঠুর ও ফ্যাসিবাদে নরেন্দ্র মোদীর কারণে কাশ্মীর এখন ধ্বংসের দ্বার প্রান্তে এবং তার সামনে একমাত্র প্রতিবন্ধক পাকিস্তান তিনি প্রশ্ন করেন এ ইস্যুতে বাকি মুসলিম বিশ্ব নীরব কেন জিন্না অনেক আগেই ভারতের মুসলিম বিরোধী মানসিকতা অনুধাবন করেছিলেন যারা এখনও ভারতের সাথে সংলাপ সম্ভব মনে করেন তারা নির্বোধ সাতাশ সেপ্টেম্বর জাতিসংঘে প্রধানমন্ত্রী ইমরান খানের ভাষণ হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা ভাগ্যবান যে আমাদের পাশে চীনের মতো বন্ধু পেয়েছি